অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। যারা কন্ট্রোলের কথা বলছেন, পার্লামেন্টে চিৎকার করে মাথার পোকা নড়িয়ে দিয়েছেন ওনার এক মাস। কে কার কণ্ঠরোধ করেছে? তারা সরকারের কণ্ঠরোধ করেছেন, স্পিকারের কণ্ঠরোধ করেছেন, সে ড্রামা সবাই দেখেছেন, সাসপেন্ড হয়েছেন। আমাদের নাক্কান কেটেছে বাংলার লোকের এদের ব্যবহারে। তারপরে কে কার কণ্ঠরোধ? ওয়েস্টবেঙ্গলে একজন প্রফেসর একটা কার্টুন পোস্ট করলে তাকে জেলে যেতে হয়। বিজেপির এরকম হাজার হাজার লোককে ফেসবুকে সরকারের সমালোচনা করে লেখার জন্য জেলে যেতে হচ্ছে, বেল নিয়ে বসে থাকতে হচ্ছে, এখনও কেস জেলতে হচ্ছে। তো তারা কোন অধিকারে বলেন কণ্ঠরোধ করা হচ্ছে? আর তখন তো তাদের এটা আলোচনা করা উচিত ছিল, সুযোগ ছিল পার্লামেন্টে। তখন তো ড্রামা করছিলেন, তখন বুঝতে পারেননি, হয়তো বিলটা পড়েই দেখেননি কী হতে যাচ্ছে। সরকার তার দায়িত্ব পালন করেছে, সেখানে সংশোধনী আনতে পারতেন, সেই বিষয়ে আপনারা জানেন। সবসময় পার্লামেন্টের বিষয়ে পার্লামেন্টের বাইরে চর্চা করবেন, যেটা রাজনীতি না সেটা রাজনীতিক চর্চা করে। তখন প্যাগাসাস মাথায় ঢুকেছিল, তখন বুঝতে পারেননি যে ওই ড্রামাটা চলছে না, সরকার তার কাজ করেছে যেন। আর আজ যদি সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্য সরকার কোনো চেষ্টা করে, যাতে দেশের সংস্কৃতি পরম্পরা, আজকে নেতাদের সম্বন্ধে, যে কোনো ব্যক্তির সম্বন্ধে যে যা ইচ্ছা বলছে লিখছে, এটা মোটেই ঠিক নয়, এর কন্ট্রোল হওয়ার দরকার আছে। সরকার সেই রাস্তায় একটা পদক্ষেপ করেছে, আর তাই যা যেটা ওনাদের পার্লামেন্টে চর্চায় অংশগ্রহণ করে করা উচিত না করে এখন যদি রাস্তায় চিৎকার করেন, বিল তো পাস হয়ে গেছে, ওনারা বলেন বিল চলবে না, সিএ ক্যান্সেল করো, ওই ক্যান্সেল করো, এটা হতেই পারে না। পার্লামেন্ট যেটা অনুমতি দিয়েছে সেটা মানতে হবে। দাদা, ফেক নিউজের বলেই তো বহু লোককে জেলে ঢোকানো হয়েছে, তার কোনো আধারই নেই, মিথ্যা, কোনো তদন্ত ছাড়াই পুলিশ ধরে নিয়ে গেছে। এই যে আইন আছে, যদি কোনো কেউ লেখালেখি করে সোশ্যাল মিডিয়ায়, আইন অনুযায়ী পুলিশ তাকে কেস করতে পারে, অ্যারেস্ট করতে পারে না। আমাদের বহু কর্মীকে এরকম আছে, সে একটা পোস্ট করেছে বা কাউকে লাইক করেছে বা ফরওয়ার্ড করেছে, তার বাড়িতে রাত্রেবেলা পুলিশ পৌঁছে তাকে তুলে নিয়ে গেছে, আর সে ওই কেস দেয়নি, কেস দিচ্ছে তাকে আর্মস কেস দিয়ে দিচ্ছে, এটা হাতে পিস্তল দিয়ে ছবি নিয়ে থানার ভাঙা পিস্তল দিয়ে তাকে কেসে ঢুকিয়ে দিচ্ছে। তো তার মানে টিএমসি সরকার মানুষের যে কন্ট্রোল যেটা করেছে তার চেয়ে বেশি কেউ করতে পারবে না। আজকে তার উল্টো চেয়ে যাচ্ছেন, কত লোক সাইবার কেসেতে আজকে থানায় আছেন বা কেসে আছেন বা বেলে আছেন বা জেলে আছেন। তো সাইবারের কেসে অ্যারেস্ট হয় না, কিন্তু তাকে অ্যারেস্ট করা হচ্ছে বেআইনি, এটা টিএমসি করে দেখিয়েছে, তাদের কি কোনো মুখ আছে এটা বিরোধিতা করে? না, বৃত্তির কি মাথামুন্ডিত কিছু নেই, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়েছে তার টাকা কে দেবে, কোথার থেকে দেবে? তা এখন তার গ্যারেন্টি চাওয়া হচ্ছে ছাত্রদের কাছ থেকে। তো যে ভূমিহীন, তার জমি নেই, অ্যাসেট নেই, সে কি রেকর্ড দেবে ব্যাংকে? তার মানে যাদের পাওয়া উচিত গরিব স্টুডেন্টদের, তারাই পাবে না ওটা। দেখুন, ট্যাব দিতে গিয়ে এখন 10,000 টাকায় নেমেছে, বলতে অসুবিধা নেই, বলে দিচ্ছেন। ভোটের আগে জঙ্গলমহলে গিয়ে বললেন যে ট্রাইবেলদের, এসসি এসসিদেরকে 1,000 টাকা আর 500 টাকা দেওয়া হবে, এক মাস দিয়ে দিলেন, ভোট পার হয়ে গেল, এখন বলছিল টাকা নেই। তো সরকার খালি যদি ভাঁওতাবাজি করতে থাকে, মানুষের বিশ্বাসযোগ্যতাই চলে যাচ্ছে এদের উপর থেকে। মানে চিন্তাভাবনা করা উচিত, নির্বাচন তো নাই, আমার মনে হয় ওনারা মিউনিসিপ্যালিটি নির্বাচনের পটভূমিকা তৈরি করছেন জেতার জন্য, কিন্তু বারবার লোকে বোকা হবে বলে আমার মনে হয়।